বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমরা অ্যাসিড এবং ক্ষার নিয়ে বেশ একটা মজাদার অ্যাক্টিভিটি এক্সপেরিমেন্ট বানাবো। এটার জন্য আমাদের লাগবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার এবং মিল্ক অফ ম্যাগনেশিয়া। প্রথমে আমরা একটা ইউনিভার্সাল ইন্ডিকেটর, একটা লিকুইড নেব। এই লিকুইডটা কাজই হচ্ছে কোনো পদার্থ বা কোনো লিকুইড অ্যাসিড বা ক্ষার সেটা বলে দেয়। তাহলে আমরা প্রথমে একটা গ্লাসে জল নিয়ে দেখা যাক, জল অ্যাসিড বা ক্ষার কিনা। এখন এখানে দেখো, ইউনিভার্সাল ইন্ডিকেটর লিকুইডের গায়ে কিছু লেবেলস করা আছে। একদম যেটা নিচে সেটা হচ্ছে তোমার ক্ষার, আর ওপরে হচ্ছে যত ওপরের দিকে উঠবে এটা হচ্ছে অ্যাসিডিটি প্রকাশ পাবে, আর মধ্যিখানে গ্রিন হচ্ছে তোমার নিউট্রাল। এখন জলে যদি আমি কয়েক ফোঁটা ইউনিভার্সাল ইন্ডিকেটর অ্যাড করি, তাহলে কালার কোনো চেঞ্জ হয় না। ইউনিভার্সাল ইন্ডিকেটর যেটা কালার, গ্রিন সবুজ সবুজই থাকে, অর্থাৎ আমরা বলতে পারি জল নিউট্রাল পদার্থ বা নিউট্রাল লিকুইড। এখন আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা সিরিঞ্জের মধ্যে কিছুটা নিয়ে নেব। লক্ষ্য রেখো, খুব সাবধানে অ্যাসিডটি নিও, নাহলে হাতে লাগতে পারে, জ্বলন হতে পারে। এখন আমি এই জলের মধ্যে কয়েক ড্রপ হাইড্রোক্লোরিক অ্যাসিড ঢালার সাথে সাথে দেখো কালারটা খুব সুন্দর একটা রানি কালার হয়ে গেল, অর্থাৎ আমরা বলতে পারি হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে ইউনিভার্সাল ইন্ডিকেটর রেসপন্ড করলো। এই লিকুইডে আবার কয়েক ফোঁটা আমি যদি ক্ষার অ্যাড করি, সোডিয়াম হাইড্রোক্সাইড, দেখো কালারটা কীভাবে চেঞ্জ হচ্ছে, রেড থেকে হঠাৎ করে আবার ব্লু হয়ে গেল বা ইয়েলো হয়ে গেল। আরও যদি আমি বেশি দিই, দেখো ইয়েলো থেকে ধীরে ধীরে কালারটা চেঞ্জ হতে হতে গাঢ় ব্লুতে পরিণত হলো। এইভাবে তোমরা বেশ একটা মজাদার কালার চেঞ্জিং অ্যাক্টিভিটি বানাতে পারো। এখন আমাদের কাছে মিল্ক অফ ম্যাগনেশিয়া আছে, যেটি অ্যান্টাসিড ওষুধের কাজ করে। এখন এতে কিছুটা আমরা অ্যাড করলাম, এবং দেখো আইসক্রিম স্টিকের সাহায্যে এটাকে যদি স্টিয়ার করতে থাকি, তাহলে দেখলাম খুব একটা কালার চেঞ্জ হয় না। তাহলে আমরা বলতে পারি মিল্ক অফ ম্যাগনেশিয়া অ্যান্টাসিড হিসাবে কাজ করে, অর্থাৎ এটি একটি ক্ষার। এখন এই অবস্থাতে আরও কিছুটা অ্যাসিড নিয়ে তোমরা ড্রপ বাই ড্রপ এখানে ঢালতে থাকো এই লিকুইডে, যেটা আর দেখো মাঝে মাঝে কি সুন্দর কালারটা চেঞ্জ হচ্ছে। কয়েক ড্রপ ঢালো, দেখবে বেশ গোলাপি কালার তৈরি হলো, অরেঞ্জ কালার। আবার এটাকে স্টির করো, আবার দেখো কমলা কালার, আবার দেখো সবুজ কালার তৈরি হচ্ছে। এটা বেশ কালার চেঞ্জিং অ্যাক্টিভিটি, দারুণ অ্যাক্টিভিটি। এটা তোমরা বন্ধু মিলে করো, এটা করার জন্য কিন্তু অবশ্যই বড়দের সাহায্য নেবে। এনজয়।